even today, if you ask me which one is your favorite film, I don't know really the answer. I have done 300 films, 16 of them are with Mr. Roy. But certainly, I have got a very, very soft corner for Appu because of the nostalgia maybe, because it was the first experience and because it was an unforgettable character also. কুমোরটুলি আমি সেই পোটো না না শিল্পী টিল্পী বলে নাই বা সম্মান দিলেন যাকে আপনি প্রতি বছর দুবার দেখেন কিন্তু নজর করেন না আমি সেই পোটো কুমোরটুলির আপনার পোটো পাড়ার এক প্রতিমা বানিয়ে মাত্র যে পড়ে থাকে কাদা মাটি পাট তুষ আর বাঁশ চটার কাঠামোর মতোই নিতান্ত অবহেলায় সম্বৎসর তাই উপেক্ষাই জোটে আপনারা আসেন দুবার আমাদের কাদামাটির দুনিয়ায় প্রথমবার বায়না করতে রংচঙে পোশাকে পিকনিকের মেজাজে কাঠামো পছন্দ করে জানিয়ে দিয়ে যান ফরমাইশ যেমন তেমন চলবে না হে আপনাদের সব সম্মান তখন নাকি আমাদের হাতে অথচ আমার অমাবস্যার রাতের মতো মুখের দিকে তাকিয়েও দেখেন না দৃষ্টি থাকে কাঠামোর দিকে আপনারা জরিপ করেন প্রতিমার মুখ ছাঁচ শরীর সবটুকু ঠিক যেমন করে খুঁত খোঁজেন সন্তানের জন্য মেয়ে দেখতে গিয়ে আর দাম কমান যতটা কমে সারা যায় আর কি কারণ আমার সৃষ্টি আপনার কাছে পণ্য তুমি তো ভয়ঙ্কর রকমের হিন্দি বলছো কেন ও তো ঘান্নার লোক সব বুঝেছে না বুঝেনি কিচ্ছু বুঝেনি তাই হাঁ করে তাকিয়েছিল তারপর ঘান্নিয়ে চলে গেছে এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তাকে এমনি বুকে দেব বলবো তুমি ভারী দুষ্ট ছেলে বলবো তুমি চুপটি করে পড়ো যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করব না তো তাড়া ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন খোকা দেরি হচ্ছে ছেলেট কোথা বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে Thank you.